বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার সকালে ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন। কিন্তু গত চারটি ঈদের সঙ্গে এবার পার্থক্য রয়েছে। গেল 2 বছরের মতো এবার ঈদের জামাত শুধুমাত্র মসজিদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগের মতোই খোলা ময়দানে ঈদের জামাতে অংশ নেন নামাজিরা। 2 বছর পর ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের জামাত। ফিরেছে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য। করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজের পর কোলাকুলি করার সামাজিক প্রথা দেখা যায়নি, কিন্তু মহামারীর প্রকোপ কমে আসায় এবার সেই দৃশ্য ফিরে এসেছে। এরপরও এবারের পবিত্র ঈদ উল ফিতরে চলমান মহামারী থেকে পরিত্রাণের প্রত্যাশা ছিল ধর্মপ্রাণ মুসলমানদের মুখে। সেই সঙ্গে জাতীয় ঈদগাহের বিশেষ প্রার্থনায় ছিল বিশ্ব শান্তির কল্যাণ কামনা। বরাবরের মতো এবারও বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানের পর দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়াতে। এ ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। বর্তমানে এখানে একসঙ্গে 3 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এবারের ঈদ উল ফিতরেও লক্ষাধিক মুসল্লি এই ঈদ জামাতে অংশ নেন। আল্লাহ পাক তার বিশেষ রহমতে বৃষ্টির মধ্যেও আমরা সুন্দরভাবে ঈদের জামাতটা আমরা আদায় করতে পেরেছি। এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে অনুষ্ঠিত হলো। মাঠ ব্যবস্থাপনায় যারা নিয়োজিত ছিল তাদের এই দক্ষতায় শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশের মধ্যে এই ঈদের জামাত সম্পন্ন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের ময়দান মেঘে ছায়া ছিল, অত্যধিক আরামের সহিত আমরা নামাজ আদায় করতে পেরেছি। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।